হ্যাঁ গাইস, গুড মর্নিং। আমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত অ্যান্ড থ্যাংক ইউ। তো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করব পিঠে নিয়ে। তো আমরা সংক্রান্তির দিন পিঠে তেমন খেতে পারিনি, তো আজকে আমাদের সংক্রান্তির পরের দিন পিঠা বানানো হবে। তো পিঠা এখন বানাবেন, এখন সারাদিনে কাজ টাজ করে সন্ধ্যাবেলা পিঠে বানাবে। তো তোমরা রেডি থাকো আর দেখবে আমার সাথে সাথে তোমরাও যে কী কী পিঠে বানানো হচ্ছে এবং কী কী পিঠে আমি খাচ্ছি। তো চলো আজ এখন আমি রাখি, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা বলছি, পিঠের সাথে ফিরে আসছি, কেমন? তো চলো একটু একটু পর না, সন্ধ্যাবেলা ফিরে আসছি তোমাদের কাছে, কেমন? তো বাই বাই। আর এই দেখো পিঠা বানানো চলছে, কালকে সংক্রান্তি গেছে, কালকে পিঠা খাইতে পাইনি একদম না। তো এখন এই যে পিঠা বানানো হচ্ছে, তো এই দেখো, এই যে তো এই দেখো পিঠে বানানো হচ্ছে। এখানে এটা যে মালপোয়া, এখানে খিসা করে রেখেছে, আর এই যে এখানে চিতই, ওই যে পাটিজোড়া হচ্ছে, আর কি কি হবে পরে, আর পায়েস হবে। তো দেখো এই দুজন পিঠা পায়েস করায় ব্যস্ত, আর আমি আমার ছেলেকে পড়াচ্ছি। তো পরে আমি পিঠেটা খাবো আর তোমাদের কাছে সেটাও শেয়ার করব। তো চলো একটু পরে খাওয়ার সময় ফিরে আসছি আবার। তো বন্ধুরা আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি পিঠার থালা নিয়ে বসে আছি। এই দেখো দেখলো, এই দেখো প্রতিদিন একটা দেখো পিঠা বানানো হয়ে গেছে, পিঠা কমপ্লিট। তো এই যে একজন খাচ্ছে এই পাশে, এটা খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খেয়ে নেই, খেয়ে নিচ্ছি। ব্যাগ কোম্পানির সাথে কিছু না কিছু আসতেই থাকে। ঝুড়ি আছে, ঝুড়ি তো লাগবো না, ঝুড়ি আবার একজন নিচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা সবাই টিভি দেখতে বসে গেছি, পুরো পেট ভরে গেছে। তো এত খাওয়া দাওয়া হয়েছে আমার মনে কথাই বলতে পারছি না। তো আজ তবে এটুকুই, বাই বাই, নেক্সট দিন।